কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে 26 মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠিত হলো। আজ বাংলাদেশ গাজীপুরের কালীগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে 26 মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জের শান্তিকন্যা ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ও মাননীয় সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। এছাড়াও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন সরকার, আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশ সাদিক জামান, পৌর মেয়র এস এম রমিন হোসেন, উপস্থিত কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান সহ সরকারি দপ্তরের সকল সরকারি কর্মীবৃন্দ ও ইউনিয়নের সকল চেয়ারম্যান ও সদস্যবৃন্দ এবং কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দ, সহ সাংবাদিক, ছাত্রছাত্রী ও স্কুলের শিক্ষক মন্ডলী, সাধারণ জনগণ উপস্থিত ছিলেন এদিনের সভায়। 26 মার্চ 1971 সালের আজকের দিনে মহান স্বাধীনতা ফিরে পায় সমগ্র বাঙালি জাতি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধা এবং শহীদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। বাঙালি ইতিহাসে স্বাধীনতার বরপুত্র, মহাকালের মহাপুরুষ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মুক্তির মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার বজ্রদৃঢ় ও আপসহীন নেতৃত্বে অর্জিত হয়েছে মহান স্বাধীনতা, আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি জাতীয় চার নেতা সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদ ও সম্ভ্রমহারণ মা বন্দেব, যাদের অতুলনীয় ত্যাগের বিনিময়ে স্বাধীনতা শব্দটি আজ আমাদের। জাতীয় দিবস 2023, এই দিবসটিকে সারা বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে উদযাপন করছে। আজকে কালীগঞ্জ উপজেলা পরিষদ কর্তৃক আজকের এই আয়োজন, আজকের এই আয়োজনের সভাপতিত্ব করছেন কালীগঞ্জ উপজেলার থানার নির্বাহী কর্মকর্তা জনাব সাদিক জামান, মঞ্চে আছেন উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, আরও যারা উপস্থিত আছেন আমাদের ভাইস চেয়ারম্যান দ্বয়, চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমাদের এদেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপস্থিত আছেন সাংবাদিকবৃন্দ, সমাজের বিভিন্ন স্তরের জনগণ, প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক মণ্ডলী, সকলকে জানাই আজকের এই দিনের সংগ্রামী সালাম। বহু ত্যাগের বিনিময়ে, বহু রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ, একটি পতাকা, লাল সবুজের পতাকা। যে পতাকাটিকে আনার জন্য 30 লক্ষ ভাইয়ের জীবন দিতে হয়েছে, 2 লক্ষ মা বোন নির্যাতিত হয়েছে, তারই ফল হিসাবে আমরা পেয়েছি এই স্বাধীন দেশ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে দেশের আপামর জনগণ সেদিন ঝাঁপিয়ে পড়েছিল সেই পাখানাদের বাহিনীর উপর। গতকাল ছিল সেই 25শে মার্চ কালো রাত্রি, যে রাত্রে এদেশের ঘুমন্ত মানুষ, নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল পাখানাদের বাহিনী। তারা ভেবেছিল এদেশের মানুষকে হত্যা করলে, ভয় দেখালে একদিনের মধ্যেই তারা নীরব হয়ে যাবে, কিন্তু তা হয়নি। সেদিনের সেই স্মৃতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি 7 মার্চ ভাষণ দিয়েছিলেন, তার ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে সারা বাংলার জনগণকে তিনি সেদিনই এক করে তুলেছিলেন এবং তারা সেদিনই প্রস্তুত হয়েছিল স্বাধীনতার জন্য। তারা শুধু অপেক্ষা করছিল সময়ে কখন বঙ্গবন্ধু ডাক দেন, আর সেই বঙ্গবন্ধু যখন স্বাধীনতার ডাক দিলেন সেদিনে তারা ঝাঁপিয়ে পড়ল সেই পাখানাদার বাহিনীর উপর। পাকিস্তানের দোসরের মতন করে তারা পাকিস্তানি চরিত্রের যারা আছে তাদের সাথে হাত মিলিয়ে দেশকে পরিচালনা করেছিল। তারা রাজাকার আলবদরদের গাড়ির মধ্যে পতাকা লাগিয়েছিল, তারা পার্লামেন্টকে কলুষিত করেছিল, সংবিধানকে লঙ্ঘন করেছিল, ধ্বংস করেছিল এদেশের মানুষের সকল স্বপ্ন। আর বঙ্গবন্ধুর কন্যা, তিনি সকল দুঃখ ভুলে এদেশের মানুষকে আবার স্বপ্ন দেখাতে শুরু করেন, আর সেই স্বপ্নের বাস্তবায়ন এখন আমরা দেখতে পাচ্ছি।
যে স্বপ্নের বাস্তবায়ন আমাদেরকে আবার মাথা তুলে দাঁড়ানোর শক্তি যোগাচ্ছে। আত্মবিশ্বাস নিয়ে বাঙালি জাতি এখন বেঁচে থাকার সাহস পাচ্ছে। চতুর্দিকে তাকিয়ে দেখেন, উন্নয়ন, দেশ আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, শতভাগ বিদ্যুৎ, আজকে শিশুরা স্কুলে যাচ্ছে 98%, আজকে মাতৃ মৃত্যুর হার, শিশু মৃত্যুর হার কমে এসেছে। বাংলাদেশ আজকে মধ্য আয়ের দেশের পথে এগিয়ে যাচ্ছে, উন্নয়নশীল দেশের পথে এগিয়ে যাচ্ছে। একদিকে মেট্রো রেল, একদিকে এক্সপ্রেসওয়ে, একদিকে পাটা মেট্রো রেলের ভিত্তিপ্রস্তর, একদিকে কর্ণফুলী নদীর নিচে টানেল, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, স্যাটেলাইট, ডিজিটাল বাংলাদেশ, আর সর্বোপরি নিজেদের অর্থায়নে পদ্মা সেতু, যা আমাদেরকে দিনকে দিন সম্মানের উচ্চ শিখরে নিয়ে যাচ্ছে। এই উন্নয়নের ধারাকে আমাদের ধরে রাখতে হবে। আর কখনো যেন সেই রাজাকার আলবদরের দোসররা, যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে, যারা বিভিন্নভাবে মদত দিয়েছে এবং পুরস্কৃত করেছে, তারা যেন বাংলার মানুষকে সেবা করার নামে আর কখনো এদেশের ক্ষমতায় আসতে না পারে, আর আমরা যেন উন্নয়নকে ধরে রাখতে পারি, সেটাই হলো যে আমাদের লক্ষ্য। দুর্ভাগ্য, মাত্র 3.5 বছরের মাথায় আমরা হারালাম আমাদের জাতির পিতাকে। কারণ যারা এদেশের স্বাধীনতায় বিশ্বাসী ছিল না, যারা এদেশের মা বোনদেরকে পাকহানাদার বাহিনীর বাঙ্কারে বাঙ্কারে তুলে দিয়েছিল তাদের মনোরঞ্জনের জন্য, যারা স্বাধীনতার ঠিক আগ মুহূর্তে, বিজয়ের ঠিক ক্ষণে তারা এদেশের বুদ্ধিজীবীদের যারা হত্যা করার ষড়যন্ত্র করে এ দেশকে চিরতরে যেন মাথা তুলে না দাঁড়াতে পারে সেই ষড়যন্ত্র করেছিল, তারাই আবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে নিষ্ঠুরভাবে 1975-এর 15ই আগস্ট হত্যা করেছিল। সুফল আমরা করোনার সময় পেয়েছি, উন্নত দেশের সাথে আমরা সংযোগ রক্ষা করতে পেরেছি, আগামীতে আমরা স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছি। জননেত্রী শেখ হাসিনা, আজকের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, 2041-এর মধ্যে বাংলাদেশ হবে একটি স্মার্ট বাংলাদেশ। 100 বছরের তিনি প্ল্যান করেছেন, ডেল্টা প্ল্যান, আর সেই স্মার্ট বাংলাদেশে সকল স্তরের জনগণকে স্মার্ট হতে হবে, দক্ষ হতে হবে, তাদের নিজ নিজ কাজে আরও পারদর্শী হতে হবে, এবং দেশকে ভালোবেসে, দেশের প্রতি ভালোবাসা দেখিয়ে, শ্রদ্ধা দেখিয়ে, সততার সাথে, নিষ্ঠার সাথে যদি কাজ করে যায়, অবশ্যই অবশ্যই আমরা স্মার্ট বাংলাদেশ হবই হব।